ভ্লগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজে ব্লগসে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে অনেক মানে সবাইকে, আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আর আমার পরিবারের সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। তো আজকের থেকে নতুন দিন, নতুন সকাল, নতুন সময় শুরু। তো চলো, সবার ভালো থাক মানে ভালো কাটবে, আমারও ভালো কাটবে, সারাটা বছর যেন এইভাবে ভালোভাবে যাই। তো চলো, আর এখন বাজে 6টা, তো আমি উঠে গেছি, রিশুর নাচের ক্লাস রয়েছে, রিশু এখন ওঠেনি, ডাকবো। মাটা সবাই রয়েছে, মা শুয়ে টুয়ে থাকুক, ওদের আর ডাকবো না, ওরা পরে উঠে চা টা খেয়ে নেবে, আমি একটু যতটা পারবো কাজ কমপ্লিট করে রেখে তারপরে বেরিয়ে পড়বো। তো চলো, বেশি কথা বলবো না, কথা বললে লেট হয়ে যাবে, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, আমরা রেডি হয়ে গেছি, এখন তো ওঠেনি, তো চলো আমরা বেরিয়ে যাই, পরে দেখা হবে। আমি দেখি, এই দেখো সকল বন্ধুদের একটু হ্যাপি নিউ ইয়ার, আমরা চলে এসেছি স্টেশনে, আর আজকে স্নেহা প্রথম যাবে ক্লাসে, তো চলো পরে দেখা হবে। তো এখানে দেখো, নাচের ক্লাসে ঢুকে গেছি, আর এখানে 25শে ডিসেম্বরে মানে ক্রিসমাসে খুব সুন্দর করে স্কুলের সামনে সাজিয়েছিল। তো সেই দিন আমরা স্কুলে আসিনি, রিশুর প্রোগ্রাম ছিল, তো ওই যে স্যারও দাঁড়িয়ে আছে। তারপরে দেখো, একটু কথা বলছি, সবাই গল্প করছি, তারপর ক্লাস শেষে চলে এসেছি স্টেশনে, সবাই মিলে বসে আছি, একটু খাওয়া দাওয়া করছি, চলো বাড়ি গিয়ে দেখা হবে। এখন নাচের স্কুল থেকে এসে আমাদের স্নান টান হয়ে গেছে, এখন 11টা বাজে, এই দেখো শিশু স্নান হয়ে গেছে আর ইস্যু স্নান করে উপরে গেছে। তো চলো, আজকে 1 জানুয়ারি, তো নিউ ইয়ারে কিছু তো স্পেশাল আছে, তো চলো দেখাই তোমাদেরকে আর কি রান্না করছে রাঁধুনি মশাই। দেখাই, আমার মা রান্না করছে, এই যে মটন কষা, এখানে হচ্ছে মটন কষা, আর কালকে রাত্রে তরকারি ছিল, এই যে গরম করেছি, আর সেরকম কিছু হচ্ছে না। আর এখানে রয়েছে সর হাত ছাড়া, এখানে রয়েছে সাদা ভাত, স্পেশাল বলতে এইটুকুর মধ্যেই আছে, কারণ আজকে আমাদের নিমন্ত্রণ আছে, পিকনিক রয়েছে, তো সেই জন্য আমরা খাবো না, মা আর ভাই ভাইয়ের ছেলেরাই খাবে, তো সেই জন্য মা আমাদের বাড়িতে কেউ সবজি সেরকম খায় না, তো ঠান্ডার মধ্যে আমরা শুধু মাংস ভাত করবো, আর কালকে একটু সবজি ছিল গরম করে রেখেছি। তো এটাই, তো দেখো কেমন মা এসেছে, কেমন মানে মাকে ছেড়ে আমরা এখন যাব পিকনিকে, কতটা খারাপ মেয়ে আমি, তাই না? তো চলো, কারণ ওখানেও আমাদের সেট করা হয়ে আছে, মানে যে সব কিছু করা আছে, তো সেই জন্য যেতেই হবে। তো স্নান টান হয়ে গেছে, রেডি হয়নি, তারপর কথা বলছি। তো দেখো, আমরা রেডি হয়ে গেছি, আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, আর সামনাসামনি ভয়েস দিতে পাচ্ছি না, কারণ আজকে সব জায়গায় তো পিকনিক হবেই, তো আমাদের এখানেও হচ্ছে, আর পাশে তো প্রচণ্ড গান বাজছে, আর ওদিকে চিকু খেতে বসে গেছে, কিন্তু ওর মোবাইল লাগবে, ও মোবাইল অন করেছিল, ওই জন্য একদমই ভয়েস দিলাম না। দেখো পুরো সামনাসামনি তোমাদের মানে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়বো, আমি আর রিশু যাব, আর ওদিক থেকে নীলিমাও যাবে, নীলিমা ওখানে দাঁড়াবে, আজকে আমি এখান থেকে ভ্যান নিয়ে যাব, ওদের ওই দিকটাই আজকে যাব। তো চলো, রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি একদম, তো চুলগুলো শুকায়নি ওই জন্য ছেড়ে দিয়েছি, তো চলো আমাদের সাথে। রাস্তা দিয়ে এই টাইমে বেরোচ্ছি, তো সবাই জিজ্ঞাসা করছে যে আমরা কি পিকনিক করতে যাচ্ছি, তো আমি বললাম হ্যাঁ যাচ্ছি। আমি আর রিশু বেরিয়ে পড়েছি, আর বাড়িতে রান্নাবান্না হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করবে, তো আমি কত খারাপ মেয়ে দেখো, মাটা সবাই রয়েছে, আমি ছেড়ে চলে যাচ্ছি, মানে আমারও খারাপ লাগছে, যেতে ইচ্ছা করছে না, কিন্তু ওখানে কথা দেওয়া রয়েছে ওই জন্য, তো চলো আবার ওখানে গিয়ে দেখা হবে। তো দেখো, আমরা চলে এসেছি আজকে সৃজাদের বাড়ি, সৃজাদের বাড়িতেই আজকে পিকনিক, একটু খাওয়া দাওয়া আছে, আর এই যে ছোটো বোনা মানে সৃজার বুনু, তো এখানে চলে এসেছি, আর এই দেখো রাগারাগি করছে, মানে আমাদের সকালে আসতে বলেছিল এসে রান্নাবান্না গোছানোর জন্য, কিন্তু আজকে ও জানে যে আজকে নাচের ক্লাস ছিল আমাদের, এটা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ডের বাড়ি, আর ফ্রেন্ডের মা আমাদেরও ফ্রেন্ড হয়ে গেছে, তো চলো চলে এসেছি সৃজাদের বাড়িতে, তো একসাথে আজকে সবাই মিলে বলো হ্যাপি নিউ ইয়ার। তো চলো, আমরা এসে গেছি এদের বাড়িতে, পিকনিকই বলতে পারো, আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়ার প্ল্যান আছে, তো চলো ঠিক আছে। তো দেখো, এখানে ফাইনালি সবাই খেতে বসে গেছে, আর ও মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিল, মাসিমাও এসেছিল, মানে ওনার ও মা এসেছিল, মানে সৃজার দিদা, তো উনি অনেক রান্নাবান্না করে নিয়েছে,
তো আমরা মোটামুটি সবাই একসাথে বসবে, তো টেবিলে হবে না। তো যেহেতু পিকনিকের মতো করছে আর কি, মানে আজকে খাওয়া দাওয়ার প্ল্যানটা কিন্তু পুরোটাই পিকনিকের মতো, তাই না? তো সেই জন্য নিচে সবাই বসে গেছে। কিন্তু একটা জিনিস, একটা কথার কথা আছে বলে না, যে প্রথম বছরের প্রথম দিন যে যেটাই করে সে সেটাকেই নাকি সারা বছর করতে হয়। এটা সবাই মানে কি না জানি না, এগুলো কুসংস্কার। যতটাই বিশ্বাস করবে ততটা ভালো, যত বিশ্বাস করবে না ততটা আরও ভালো। তো আমরা মানে ভাবছি বা বলছি যে আজকে বছরের প্রথম দিন, আজকে চলে এসেছি কারোর বাড়ি খাওয়া দাওয়া করতে, পিকনিক তো সারাটা বছর কি আমাদের এইভাবেই যাবে, মানে এরকম একটা চিন্তা ভাবনা হয়। কিন্তু এই সব বাস্তবে কিছুই না। তো আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবেই কাটছে সকাল থেকে। আর এখানে কি কি রান্নাবান্না হয়েছে সেইভাবে তো এসে তোমাদেরকে আর শেয়ার করিনি বা দেখাইও নি, তো একটু বলে দিই। এখানে হয়েছে সাদা ভাত, আলু চিপস, আর হয়েছে মাথা দিয়ে মুগের ডাল, তারপরে হয়েছে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, তারপরে স্যালাড, রাইস আর মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো মোটামুটি এই আইটেমগুলো করেছে ও, এইটুকু টাইমের মধ্যে অনেক কিছু করে নিয়েছে। আর দেখো আমি দুটো মোবাইল ব্যবহার করছি, মানে আমার বান্ধবী মানে স্নেহা নীলিমার, নীলিমারও কিন্তু একটা ব্লগিং চ্যানেল আছে, তো ও খেতে বসেছে আর ও কিন্তু খাবার দাবার দিচ্ছে, তো সেই জন্য আমি ওদের সাথে একটু ওদের মানে ক্যামেরাতেও মানে এইগুলো বন্দি করছি যে ও ব্লগিং যেহেতু ব্লগে দিতে পারবে। তো দেখো কখনো কখনো উপর নিচ হয়ে যাচ্ছে ওর মোবাইলে, তো দেখো। আর এখানে আর কিছু দেখাতে পারলাম না, শুধু তোমাদেরকে মটন কষাটাই দেখালাম। আর এখানে মোটামুটি এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের এই যে নেনু খাচ্ছে, নেনু স্নেহা সবাই খাচ্ছে। আর নেনুকে আমি বলছি একটু মুখটা উঁচু করে দেখা, তো ও একটু হেসে নিল। তো ও খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমাদের মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন সবাই বসে গেছি, আর একটু ফ্রুট কেটে দিয়েছে, সবাই খাচ্ছে। তো মোটামুটি আর গল্প করছি, আর ওরা তার মাঝখানে একটু কিন্তু পার্ক ঘুরেও চলে এসেছে। আর দেখো সন্ধ্যাবেলা ওর মা কফি দিয়েছে, কফি করলো, চা করলো, তো আমরা বেরিয়ে যাব। কিন্তু আসতে দেবে না, রাত্রে খাওয়া দাওয়া করে যাবে এরকম একটা প্ল্যান করছিল, কিন্তু না, আজকে আমাদের কম্পিউটার ক্লাস ছিল তো সেটাও বন্ধ হয়ে গেল। তো এখানে দেখো সবাই দাঁড়িয়ে গেছি, আমরা এখন মানে ভাবছি যে বাড়ির দিকে রওনা দেব। তো মনটা সবার খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আজকে বছরের প্রথম দিন আর কালকের থেকে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে। তো আজকে মোটামুটি ভালো আনন্দ করলো। তো দেখো এখন একদম রেডি হয়ে গেছি, বাইরে বেরিয়ে পড়ছি, এখন বাড়িতে যাব। তো সবাই মোটামুটি গেটের কাছে চলে এসেছি, তো এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। তো সবার আগে রিশু, স্নেহা, আমি নেমে পড়ছি। দেখো তো বন্ধুরা, দেখো আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে। এই যে নেবু, তো রিশু সবাই কোথায়? আমরা এখন এসে পৌঁছাইনি, দাঁড়াও আসো। এরকম সবাই, আর আমরা এখন যাবো বাড়ি। সবাই চিল্লাচ্ছে, আমরা এখন যাব বাড়ি। আর যেহেতু তোমাদের দাদা ভাই বাড়ি নেই, তো সেই জন্য আমরা একাই আছি। আমরা যাব ভ্যানে, আর স্নেহারা ওর বাবা রয়েছে গাড়িতে যাবে। তো একদম রাস্তার সঙ্গে বাড়িয়ে দে, চলো তোমাদেরকে দেখাই। এই যে গেট পার হয়ে মেইন রোড, এখান থেকে আমরা ভ্যানে উঠবো। বাইরে এখন অন্ধকার হয়ে গেছে, 6টা বাজে, তো এখন বাড়ি যাব। তো বাড়িতে মা সবাই রয়েছে, তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। ওই দেখো সবাই একে একে আসছে, আমরা এখন ভ্যান ধরবো, চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে টাটা দে, টাটা দে সবাই, এই টাটা। তো দেখো আমি বাড়িতে এসে একটু চা করে খেলাম, আমার আগে মা চা করে খাওয়াই গেছিল, সবাই বসে কি করছে সন্ধ্যাবেলা তো তোমাদেরকে দেখাই। তারপরে দেখো একবারে চলে এসেছি ডিনারে, এই যে মা করে রেখেছিল মটন কষা, সেটা আমি গরম করলাম আর রুটি করেছি। আর দেখো ও রাইস পাঠিয়েছে, যেহেতু আমার ভাইয়ের ছেলে রয়েছে, ও জানে মা এসেছে, তো ওর জন্য আর ইস্যুর জন্য আবার রাইস পাঠিয়েছে। তো মোটামুটি আমরা রুটি করেছি আর এই যা ছিল তাই দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেল। তো চলো পরে দেখা হচ্ছে ডিনারের। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পরে একদম শুতে চলে এসেছি সোজা ঋষুর উপরে, আর মাটা সব ওই ঘরেই শুয়েছে আগের দিনের মতো। তো চলো আজকে ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, গুড নাইট।